দারিদ্রতার কারণে মেয়েকে বোঝা মনে করে বাল্যবিয়ে বাংলাদেশে অনেক শোনা যায়। তবে মেয়েদের প্রতি বৈষম্যের দৃষ্টি আর বাল্যবিয়ের কুফলগুলো না জানার কারণে অনেক সচ্ছল পরিবারের মেয়েদেরকেও হতে হয় বাল্যবিয়ের শিকার, তেমনই একজন শারমিন সুলতানা। বাবা স্কুল শিক্ষক আর মা গৃহিণী, দুই বোন আর এক ভাই তারা। বোনেদের মধ্যে সে ছোট, বড় বোনের বিয়ে হয় মাত্র ক্লাস নাইনে থাকতে, আর শারমিনের বিয়ের তোড়জোড় শুরু হয় মাত্র ক্লাস এইটে। কিন্তু ক্লাস টেনে ওঠার পর শারমিনের নিজের ইচ্ছেতেই তার বিয়ে হয়। এই বিষয়ে হেলোর কথা হয় শারমিন সুলতানার সাথে। যে সমাজে বড় হয়েছি আমি দেখেছি সবাই অনেক ছোট বয়সে বিয়ে হয়। আমার আপু যখন মাত্র ক্লাস নাইনে পড়ে তখন তার বিয়ে হয়ে যায়। আমি এসএসসি পাশ করি বিয়ের পরে আমি আসলে বুঝতাম না যে বাল্য বিয়েটায় কী ধরনের সমস্যা হয়, শিশু বিয়েতে আসলে কী ধরনের সমস্যা হয়, এই সম্পর্কে আমার আসলে কোনো ধারণাই ছিল না। আমি ছোটোবেলায় পড়ালেখায় অনেক ভালো ছিলাম। আমার ছোটোবেলায় আসলে শখ বা স্বপ্ন কী ছিল আমার অভিভাবকরা কখনো জানতে চায়নি, তারা কখনোই জানতে চায়নি আমি বড় হয়ে কী হতে চাই বা আমার কোনো স্বপ্ন আছে কি না। তাই আমার শখ স্বপ্ন আসলে ওভাবে মানে কখনো বড়ই হয়নি, শখ স্বপ্ন শুধু ছোটোবেলায় থেকে গেছে। আমার দুজন কন্যা সন্তান, আমি চাই যে কোনোভাবে ওরা বাল্য বিয়ের শিকার না হোক। আর আমার মেয়েদের নিয়ে আমার স্বপ্ন বলতে কি, আমি আসলে চাই যে ওরা ওদের স্বপ্ন পূরণ করুক। তিনি মনে করেন মেয়েদের জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পরিবারের সহযোগিতা প্রয়োজন, সমাজের কথায় কান না দিয়ে মেয়েদের পিছিয়ে রাখা উচিত নয়। নুশাত ইসলাম, তৃষা, হ্যালো ডট বিন নিউজ 24.com, বাগেরহাট।